আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্ন ইউটিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছে। বন্ধুরা, আমি গ্রাফিক ডিজাইন এর বেসিক টু অ্যাডভান্স লেভেলের সিরিজ ভিডিওতে আপনাকে সুস্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের অনুরোধ থাকিতে আমি প্রতিদিনই একটি ভিডিও আমার চ্যানেলের মধ্যে পাবলিশ করে থাকি এবং আমি গ্রাফিক ডিজাইনের উপর বেসিক টু অ্যাডভান্স লেভেলের কিছু লগো আমি ধারাবাহিক সিরিজ ভিডিও পাবলিশ করছি এবং অনেকেই অনুরোধ জানাচ্ছে এটা কন্টিনিউ করার জন্য। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে একটি হার্ড লগো তৈরি করতে হয় এ ধরনের। তো কথাগুলি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। সো ফিরছি ইন্ট্রো এর পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি ওপেন করেছি ইলাস্ট্রেটর সিসি। আপনি চাইলে CS6 বা আদার যে ভার্সনগুলো রয়েছে সেই ভার্সনের মধ্যে এই লোগোটা তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাকে ধরে ধরে স্টেপ বাই স্টেপ এক্সাক্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আশা করি স্কিপ না করে বা ভিডিওটি কন্টিনিউ করবেন, তবে আপনি বুঝতে পারবেন খুব সহজে। এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আমি আপনাকে এনসিওর দিচ্ছি মার্কেট প্লেসে দ্রুত আপনি নিজেকে অনেক বেশি উপরে উচ্চতায় নিয়ে যেতে পারবেন। তো শুরু করছি। আমি এই লগোটি তৈরি করেছি, সেটি কীভাবে করবো সেটি দেখাচ্ছি। তো আমি এটি একটু ছোটো করছি। আমি জানি আপনি অবশ্যই ইলাস্ট্রেটর ওপেন করতে পারেন। যদি ওপেন করতে না জানেন তাহলে আমি আপনাকে বলছি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এখানে আপনি লগো নাম দেবেন এবং এখানে ওয়েট এবং হাইট ঠিক করে দেবেন আর কিছু পরিবর্তন করার দরকার। ক্রিয়েটে ক্লিক করলে আপনি একটি এই ধরনের ডকুমেন্ট পাবেন, স্পেস অর্থাৎ ওয়ার্কিং স্পেস যেটিকে বলে। আমি প্রথমে এটি তৈরি করবো, কীভাবে তৈরি করবো সেটি দেখাচ্ছি। তো এই লাভ বা হার অংশটি তৈরি করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে ফিলিপস টুলের মধ্যে। ফিলিপস টুলে যাওয়ার পরে শিফট এবং অল্টার একসাথে প্রেস করে আপনি এই ধরনের একটি সার্কেল আঁকবেন। অথবা আপনাকে আমি আর একটি সহজ ভাষায় দেখিয়ে দিই, এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আমি রেক্ট্যাঙ্গেল চলে যাচ্ছি। রেক্ট্যাঙ্গেল চলে যাওয়ার পরে অর্থাৎ শিফট প্রেস করলে আমি এই ধরনের একটি ইন্টারফেস পাবো। অথবা শিফট ছেড়ে দিলে আমি শুধুমাত্র অর্থাৎ করলে এই ধরনের একটি ইন্টারফেস পাবো। তবে আপনাকে মনে রাখতে হবে স্ট্রোকটা আপনি সবসময় বন্ধ রাখবেন এবং ফিলটা খোলা রাখবেন। তো স্ট্রোকটা বন্ধ রাখার জন্য আপনি এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে এখানে প্রেস করলে সেটি বন্ধ হয়ে যাবে এবং আপনি ফিলটা ওপেন রাখবেন, অর্থাৎ ফিলটা খালানো ওপেন রাখবেন এখান থেকে। তো বন্ধুরা, এরপরে যে কাজটি সেটি হচ্ছে এটি সিলেক্ট করার পরে আপনি এই যে এখানে যে টুলটি দেখতে পাচ্ছেন ভেরিয়েন্ট সিলেকশন টুল বা অ্যা, এটিকে যদি আমি প্রেস করি তাহলে এই যে এখানে বৃত্তের মতো দেখতে পাচ্ছেন, এখানে একটি, এখানে একটি, এখানে একটি এবং এখানে একটি, এই সাইডটি একসাথে কাজ করবে। ধরুন আমি এটিকে প্রেস করে ধরলাম মাউসের লেফট বাটন ক্লিক করে, এভাবে যদি ধরি তাহলে খুব সুন্দরভাবে এটি কোণাগুলো খুব সুন্দরভাবে এবার বৃত্তাকার হয়ে গেল। এবার আমি এটিকে শিফট ধরে আমি একটু বাঁকা করবো। এরপর আমার যে কাজ সেটি হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে রিফ্লেক্টে যাব। রিফ্লেক্টে যাওয়ার পরে যেখানে ওকে দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউতে ক্লিক দিয়ে রাখবেন। আর কিছু পরিবর্তন করার দরকার নেই। আমি যেহেতু পার্টিকেল করছি এখানে পার্টিকেল সিলেকশন আরও অবস্থায় দেখতে পাবেন। এরপরে আপনি কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে এটি যে সিলেকশন আছে সেটিকে আমি একটু ভাবি নিয়ে যাব। এজন্য আপনি কিবোর্ডের লেফট অ্যারো প্রেস করে ধরে রাখলে আস্তে আস্তে এটি বামের দিকে সরে যাবে। লেফট অ্যারো অর্থাৎ কিবোর্ড থেকে লেফট অ্যারো আমি প্রেস করলাম, আর একটু বামে নিয়ে যাই, ধরুন হয়ে গেল। এরপরে বন্ধুরা আমি এটি পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড করে ফেলবো। এক্সপ্যান্ড করে ফেললাম,
এরপরে যে কাজটি সেটি হচ্ছে আমি কালারাইজ করি। কালারাইজ করার পরে আমি এটিকে পাথফাইন্ডারে নিলেও পাথফাইন্ডার কোথায় পাবেন সেটি বলছি। উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন শিফট কন্ট্রোল এফ নাইন যদি আপনি প্রেস করেন কিবোর্ড থেকে তাহলে অবশ্যই পাথফাইন্ডার পাবেন। পাথফাইন্ডার আনার পরে আপনি যে কাজটি করবেন এটি সিলেক্ট রঙ অবস্থায় এই যে ডিভাইড দেখতে পাচ্ছেন ডিভাইডে ক্লিক করবেন। ডিভাইড ক্লিক করা মানে এটি ভেঙে গেল অর্থাৎ আলাদা আলাদা হয়ে গেল কেটে। এরপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এটি আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পরে এটি কেটে গেল, কেটে গেল। এবার আমি আগের পার্টটা আনি, এই যে পার্টটি দেখতে পাচ্ছেন এটি আমি কালারাইজ করবো। কালারাইজ করার পরে এই ধরনের পাবো। এই যে এখানে একটি দুটি রেখা দেখতে পাচ্ছেন এটিকে জয়েন করার জন্য সিলেক্টরত অবস্থায় আপনি ইউনিটে ক্লিক করবেন অর্থাৎ অর্থাৎ প্রেস করে ইউনিটি ক্লিক করার পরে এটি জয়েন হয়ে গেল। এরপরে আমি যদি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি তাহলে এখানে আর কোনো প্রবলেম নেই। এরপরে আমি এটার উপরে কাজ করবো। এখন এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেই জিনিসটি আমি কীভাবে করবো সেটি দেখাচ্ছি। বন্ধুরা আমি এটি করার পরে আমি এটি একটি কপি করে রাখবো, অর্ডার প্রেস করবো এবং মাউসের লেফট বাটন প্রেস করে অথবা আপনি সরাসরি এডিটে গিয়ে কপিতে ক্লিক করলে সেটি কপি হয়ে যাবে। পুরো কপি হয়ে গেল। কপি করার পরে আমি এটি রাখলাম। রাখার পরে বন্ধুরা আপনি এই জিনিসটা কীভাবে তৈরি করবেন সেটি দেখাচ্ছি। বন্ধুরা আমি এটি একটু জুম করব। এবার এই শেপটি আমি এদিকে বসিয়ে দিব। এটি দেখার সুবিধার্থে আমি এই যে হার্ট প্রগতি দেখতে পাচ্ছেন হার্টের অপাসিটিটা একটু কমিয়ে দিব। অপাসিটি কমানোর জন্য আমাদেরকে চলে যেতে হবে ট্রান্সপারেন্সিতে। ট্রান্সপারেন্সিতে যাওয়ার জন্য আমাদেরকে উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে যাওয়ার পরে এই যে ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছেন শিফট কন্ট্রোল F10, শিফট কন্ট্রোল F10 এ আসার পরে আমি একটু এটি হালকা অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। অপাসিটিটা কমে যাওয়ার পরে এটির অপাসিটি কমতে তখন আমাদের দেখতে খুব সুন্দর হবে, সুবিধা হবে। এবার আমি এটিকে খুব সুন্দর ভাবে মাউসের আপেরও সরি কিবোর্ডের আপেরও প্রেস করে আমি এটিকে আস্তে আস্তে পজিশন মতো বসিয়ে দিচ্ছি। বামে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন কন্ট্রোল আর প্রেস করে আপনি রোলার নিয়ে আসবেন। কন্ট্রোল আর প্রেস করে রোলার নিয়ে কন্ট্রোল আর এই যে রোলার চলে আসছে। রোলার দিলে আপনার পজিশনটা ঠিক মতো বসে যাবে। এরপরে আশা করি বসে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি এটি এবার সিলেক্ট করবো। সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করে হালকা করে ডিজাইনটা সম্পূর্ণ আপনার ব্যাপার বন্ধুরা। বন্ধুরা আপনি যত আইডিয়া ক্রিয়েট করবেন বা সময় দিবেন ধৈর্য ধরে কাজগুলো শিখতে পারবেন তখন আপনি অনেক বেশি ইম্প্রুভ করতে পারবেন। বন্ধুরা এই ফাঁকে একটি কথা বলে রাখি, বন্ধুরা আমার চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এবং বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন। এইবার আমি পুরোটা সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করার পরে যে কাজটি আমি করবো সেই কাজটি হচ্ছে এটিকে আমি এবার কাটবো। পাথফাইন্ডারে যাবো, পাথফাইন্ডারে ডিভাইডে ক্লিক করবো। ডিভাইডে ক্লিক করার পরে এটি কেটে গেল। এবার আমি আনগ্রুপ করবো মাউসের রাইট বাটন ক্লিক করে। এবার এখানে প্রেস করছি, এবার এটিকে আলাদা করি। এটি আলাদা হয়ে গেল এবং এটি আলাদা হয়ে গেল। দেখতে পেলেন বন্ধুরা খুব সহজে আমি কীভাবে এটিকে আলাদা করে ফেললাম। কেটে দিচ্ছি, এটি ফাটা আছে, এটিকে আমি জয়েন করব। জয়েন করে ফেললাম। এবার আমার যে কাজটি সেটি হচ্ছে
আমি যে এই জিনিসটা এখানে বসিয়ে দেবো আসতে পারে। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে যে একটু ছোট্র একটু অংশ বের হয়ে আছে এটিকে আমি কেটে নিব। কেটে নেওয়ার জন্য আমি স্ক্রবটা ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক করে দিচ্ছি। তারপরে আমি অ্যাঙ্কলে যাব, এটা একটু বড় করি। আমি একটি অংশ তৈরি করে ফেললাম এবং এটিকে ডিলিট করে দেয় লাগবে। এরপর আমি এটিকে কপি করব। কপি করার জন্য আমি মাউসের সিলেক্ট করে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে আমি রিফ্লেক্টে যাব। রিফ্লেক্টে যাওয়ার পরে এটি প্রিভিউ থাকবে এবং কপি থাকবে। এরপর আমি এটি আস্তে করে বামে সরিয়ে আনবো, কিবোর্ডের লেফট বাটন প্রেস করে। দেখতে পেলেন বন্ধুরা খুব সহজে একটি ডিজাইন কপি করে ফেললাম এবং এটি যদি একটু নিচে নামিয়ে দেয় তাহলে দেখতে আর একটু সুন্দর হবে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে এটি কীভাবে কালারাইজ করবো। সেটি এটিকে কালারাইজ করার জন্য আমি তিনটি কালার আগেই রেডি করে রেখেছি, অর্থাৎ সয়েসেবল কালার যেগুলো দিয়ে আমি কাজ করবো সেগুলো আমি এখানে রেখে দিয়েছি। এরপর এটি আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আইড্রপার টুল দিয়ে সিলেক্ট করলাম। এরপরে হার্ট যে লোগোটি রয়েছে সেই হার্ট লোগোটি আমি এটি দিয়ে সিলেক্ট করছি। আমি এখান থেকে দিতে পারি এটি যে কাজটি করা হয়নি এটি আমি একটু এক্সপান্ড করি। এক্সপান্ড করলে এটি আর কোনো প্রবলেম হবে না, সব কালার একসাথে ধরে যাবে। আমি গ্রুপ করি, কন্ট্রোল জি প্রেস করি, এরপরে এটি কালারাইজ করি, হয়ে গেল। আমি চাইলে এখান থেকে বিভিন্ন গ্রেডিয়েন্ট পরিবর্তন করতে পারবো। গ্রেডিয়েন্ট পরিবর্তন করার জন্য আমাকে উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল F9 এ ক্লিক করলে এটি চলে আসছে। আমি এটিকে হার্টকে মাঝ বরাবর দিব। ডিজাইন এমন একটি বিষয় যেটি আপনি একদিনে শিখতে পারবেন না, ডে বাই ডে আপনাকে ইম্প্রুভ করতে হবে শুধুমাত্র ধৈর্য পরিশ্রম এবং মেধা দিয়ে। বন্ধুরা হয়ে গেল মোটামুটি। এবার আমি এটিকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম এবং এটি পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি প্রেস করলাম, এটি গ্রুপ হয়ে গেল। এটি গ্রুপ হয়ে যাওয়ার পরে আমি এটি কেটে দিচ্ছি, এটা আমার লাগবে না। এরপর আমি এটি অর্ডার প্রেস করে একটি কপি করলাম। কপি করার পরে এটি আমি এবার যে কাজটি করবো সেই কাজটি হচ্ছে এবার যেখানে টেক্সটটি দেখতে পাচ্ছেন সেই টেক্সটটি আমি নিব। টেক্সটটি হচ্ছে কিছুই নয়, জাস্ট নিচে একটি লেখা লিখে দেওয়া হবে। সেটিকে এভাবে ডিজাইন করবেন, এটি হচ্ছে
সেটি লেটস সেভ আওয়ার হার্ট, লেটস সেভ আওয়ার হার্ট এই লেখাটি লিখতে হলে আপনাকে এখানে লিখে ফেলছি আপনি চাইলে আপনার ক্লায়েন্টের পছন্দ মতো ফন্ট এখানে ইউজ করতে পারেন। আমি এখন এটিকে ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন শিফট কন্ট্রোল ও অথবা এখানে ক্লিক করলে এগুলো আলাদা আলাদা হয়ে যাবে এবং এটি আপনি এবার করে নেবেন। করে নেওয়ার পরে যে কাজটি সেটি হচ্ছে আপনি নেবেন এটিকে কালারাইজ করবেন। কালারাইজ করার জন্য এখানে চলে যাবে, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই অবস্থায় আসলো, আমি চাইলে অন্য কালার করতে পারবো। এটি দিলাম গাঢ় কালারটা, এইভাবে আমি দিলাম। এইভাবে দেওয়ার পরে আমার যে কাজটি সেটি হচ্ছে এটিকে এবার অ্যালাইন করে দিব। অ্যালাইন করে নেওয়ার জন্য আমাকে এটি যেহেতু এই অবস্থায় আছে, আমি যদি এখানে ক্লিক করি তখন এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে দিলে এটি অ্যালাইন হয়ে যাবে। এরপরে আমি এটিকে পুরোটাকে ধরে, ধরুন আমি এটিকে সিলেক্ট করলাম, এটিকে একটু জুম করি। জুম করার পরে আমি চলে যাব ইফেক্টে, যাব স্টাইলে, যাব ড্রপ শ্যাডোতে, যাব ড্রপ শ্যাডোতে প্রিভিউ দিব। প্রিভিউ দিলে আমার এই ধরনের দেখা যাবে। আমি ব্লারটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, ঝাপসা হবে। এরপর আমি ওয়াই অফসেট এবং এক্স অফসেট বাড়িয়ে দিই, তাহলে দেখতে একটু শ্যাডো শ্যাডো মনে হবে, ডিজাইনটি অনেক বেশি সুন্দর হবে। আমি ওকেতে প্রেস করলাম, মোটামুটি হয়ে গেল আমার ডিজাইনটি।